আল আহম ফাল মহিম, শরীয়তের একটি কায়দা নীতিমালা শুনে রাখেন। আল আহম ফাল মহিম, আল আহম মানে অধিক গুরুত্বপূর্ণ, যেটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটাকে আগে রাখবেন? যেটা অধিক গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে রাখতে হবে যে কোনো দিনের বিষয়ের ক্ষেত্রে। একজন লোকের মধ্যে অনেক ত্রুটি রয়েছে ইসলাম পালনে, তাহলে কোনখান থেকে শুরু করবেন? তার টাকনার নিচে কাপড় আর মুখ দিয়ে বিড়ি শেয়ার গন্ধ আসছে, হ্যাঁ, মুখে দাড়িও নেই, চুল বড় বড় করে রেখেছে, নামাজও পড়ে না, আর মাজার পূজারী, রোগের শেষ নাই, বা আল্লাহ পরকাল থেকে গাফিল, একবারে বেদিন বেদিন, একবারে আল্লাহ পরকাল কথা কখনো তার খেয়ালও আসে না। টাকনার উপরে কাপড় না তো জাহান্নামে যাবে, ওখান থেকে দাঁড়িয়ে রাখো, না হলে চিনাই তো যায় না যে মুসলিম কিনা। এখান থেকে মুখে গন্ধ আসে তো আপনার কাছে তো ফেরেশতাই আসবে না। এই দাওয়াত দাওয়াত থেকে শুরু করবেন না, তৌহিদ শিরক তৌহিদ বুঝাবেন, শিরক থেকে সতর্ক করার জন্য শিরক জানাবেন, সন্নত বুঝাবেন, বেদাত থেকে সতর্ক করবেন, আর যদি বেদিন হয়, হ্যাঁ, পরকাল থেকে গাফিল, আল্লাহর দিন থেকে গাফিল, তাহলে তাকে দিনের মৌলিক শিক্ষা, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেবেন, পরকাল সম্পর্কে জ্ঞান দেবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হচ্ছে, তারপরে তখন সালাত নামাজের কথা বলবেন। নামাজ পড়ছে এখন কিন্তু টাকনা নিচে কাপড়, নামাজ পড়ছে সিগারেট ছাড়ছে না, নামাজ পড়ছে দাঁড়িয়ে রাখছে না, তখন এগুলো দাওয়াত দেন, তখন দাওয়াত দেন। বেনামাজিকে দাঁড়িয়ে রাখে লাভ আছে? ওই রকম দাঁড়িয়ে তো মেলা লোকের ছিল আর আছেও, আজকাল ফ্যাশনের অনেক অমুসলিম দাঁড়িয়ে রাখছে, রাখছে না, এই দাঁড়িয়ে তো কোনো কাজ আসবে না। তো বেনামাজিকে দাঁড়িয়ে রাখে লাভ নেই, বেনামাজির কাপড় ওপর উঠিয়ে লাভ আছে? ও কি টাকনার উপর কাপড় উঠিয়ে জান্নাতে যেতে পারবে? কখনো যেতে পারবে না। যে শিরক করে, শিরক করা অবস্থায় নামাজ পড়ে লাভ আছে? তাহলে বুঝলেন, আগে শিরক মুক্ত করতে হবে। আল আহম ফাল মহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা থেকে শুরু করতে। আপনার আত্মীয়দের সাথে সদ্ব্যবহার সদাচরণের ক্ষেত্রে মা বাবার খোঁজ খবর নেই, আর চাচা আর খালা আর ফুফু আর এই সেই তাদের সাথে আপনার টেলিফোন যোগাযোগ, এটা উচিত নয় আপনার। আপনার যেটা বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করুন, আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সেখান থেকে শুরু।